নমস্কার বন্ধুরা, সুদীপ্তার কুকিং গার্ডেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো একটা ফ্রুট ড্রিঙ্কস। তো আজকে আমি বানাচ্ছি লিচি ড্রিঙ্কস। এই গরমে এক গ্লাস লিচুর জুস পাওয়া গেলে মন প্রাণ এক নিমেষে হয়ে যাবে সতেজ ও তাজা। কিভাবে বানালাম এই লিচুর জুস সেটা দেখতে থাকো। আমি লিচু নিয়ে নিয়েছি লাল লাল দেখে, একদম লাল টুকটুকে লিচিগুলো, আর নিয়েছি পুদিনা পাতা। আমি এখানে লিচু নিয়েছি 500 গ্রাম। লিচুগুলোকে ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে, খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়ে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটা থেকে বীজটা বের করে নিতে হবে। ছুরির সাহায্যে একটু কেটে নিলে খুব ভালোভাবে কাটতে খুব সুবিধে হবে, লিচিটা বীজটা বের করতে একটু তাড়াতাড়ি সুবিধে হয়। আর বীজের ওপরের অংশটা দেখে নিতে হবে, ওই ওপরের দিকটাতে পোকা থাকতে পারে, ওখানটা ভালোভাবে দেখে নিতে হবে পোকা আছে কি না। আমি দুটো লিচি এইভাবে ছাড়ানোটা দেখিয়ে দিলাম, আর এইভাবে আমি সমস্ত লিচিগুলো ছাড়িয়ে নেব। সমস্ত লিচিটা এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর বীজগুলো সব আলাদা করে রেখেছি। আর এখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা পেস্ট করার জন্য। এর মধ্যে এখন পুদিনা পাতা দিয়ে দিলাম 2 থেকে 3টি। এখানে আমি 4 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা গুঁড়িয়েও দিতে পারো। আর এখানে হাফ লেবুর হাফ অংশ কেটে রেখেছিলাম, সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা বের করে নিলাম, চিনিটা পরিমাণ মতো দিতে হবে। লিচি তো খুব মিষ্টি হয়, টক হলে একটু চিনিটা বেশি লাগবে, না হলে খুব একটা বেশি চিনি লাগবে না। লেবুর রসটা ভালোভাবে নিগড়ে নিয়েছি, আর এখন এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম জল, জল 1 কাপ পরিমাণ। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ খুব বাড়ে। আর এখানে লিচিটা পেস্ট করা হয়ে গেছে, একটা ছাঁকনির সাহায্যে এখন ভালোভাবে লিচির জুসটাকে ছেঁকে নেব। একটা চামচের সাহায্যে ভালোভাবে পেস্টটাকে একটু খাটিয়ে নেব, তাহলে ভালোভাবে জুসটা ছাঁকা হয়ে যাবে। জুসটা খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে ছাঁকনির সাহায্যে। আর এখন আমি একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি জুসটা। কিছুটা পরিমাণ আইস কিউব আমি এর মধ্যে দিয়ে দেব, যে কোনো ড্রিঙ্কসের মধ্যে বা জুসের মধ্যে একটু ঠান্ডা কিছু দিলে ভালো লাগে, ঠান্ডা আইস কিউব কিছু দিলে ভালো লাগে, সেই জন্য আমি কিছুটা পরিমাণ আইস কিউব দিয়ে দিলাম। আর এখন আমি গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি জুসটাকে। একটু বড় সাইজের গ্লাস আমি এখানে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জুসটা। আর গ্লাসের মধ্যে আরো কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আইস কিউব। জুসটা বেশ ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা লাগবে। আর গার্নিশিং এর জন্য আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবু। আর লিচিটা খুব সুন্দরভাবে ওপরের দিকে দিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগে, সেই জন্য লিচি দিয়ে দিলাম দুদিকে দুটো গ্লাসের মধ্যে। আর দিয়ে দেব
পুদিনা পাতা। তো ড্রিঙ্কসটাকে আমি এখন সুন্দরভাবে গার্নিশিং করে নিলাম, আরও ভালোভাবে এটাকে ডেকোরেশন করে নেব। আর আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর লিচির সিজনে এই ড্রিঙ্কস একদিন অবশ্যই ট্রাই করুন বাড়িতে, আর কেমন লাগলো বানিয়ে খেতে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।